নমস্কার বন্ধুসকল, মই স্যার আপোনাক স্বাগতম জনাইছোঁ মোৰ চেনেল বিটিএফআই চিজল। আৰু আপুনি চাই আছে মোৰ টেকনিকেল চেনেল, যি নেকি আজি মই আপোনালোকৰ বাবে খুব ভাল ৰিভিউ এটা লৈ আহিছোঁ। যি নেকি দুটা ফোনৰ কম্পেৰিজন, ৰিয়েলমি C12 আৰু ৰিয়েলমি C15, যি নেকি দুটা ফোন এতিয়া নতুন লঞ্চ হ'ল, সেই দুটা কম্পেৰিজন কৰোঁ আৰু ফোনটো চাওঁ কেনেকুৱা কি কি ডিফাৰেঞ্চ আমি পাওঁ ফোনকেইটাত, আৰু কেনেকুৱা ফোনটো আছে আৰু কি ফোনটো আমি লওঁ নে ফোনটো আমি নলওঁ। যি নেকি ফোন দুইটা হৈছে 10,000 প্ৰাইচ, এইবোৰ ভিতৰত মই আপোনালোক জনাই দিব খোজোঁ। সো বলক জানো কি কি ভাল ফিচার্স আছে আর স্পেসিফিক কম্পেয়ার রিয়েলমি C12 আর রিয়েলমি C15 এর মাঝত। সো বলক আমি কম্পেয়ারিজনটো স্টার্ট করো। যে নাকি যদি আমি সাউন্ড এনে দুইটা ফোনত আমি দেখা পাও 6.5 ইঞ্চ ডিসপ্লে আর আইপিএস এলসিডি, যে নাকি ডিসপ্লে আমি দেখা পাও ফোনত, কর্নিং গরিলা গ্লাসও সাপোর্ট দেওয়া হয়েছে ফোনত, আর অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট হয়েছে ফোনটা আহিছে। যে নাকি ফোনত আপনাদের দেখা পাবো 256 GB লোক এক্সপান্ডেবল মেমরি ফোনত। যে নাকি যদি আমি রিয়েলমি C12 কথা পাবো তেনেহলে 3GB 32GB স্টোরেজ হয়ে আপনি দেখা পাবো, আর যদি আমি রিয়েলমি C15 কথা পাবো তেনেহলে 3GB 32GB স্টোরেজ হয়ে, 4GB 64GB স্টোরেজ হয়ে আপনাদের রিয়েলমি C15 দেখা পাবো। যে নাকি রিয়েলমি C15 আপনাদের দুটা ভেরিয়েন্ট দেখা পাবো। যদি আমি তার ক্যামেরা ফিক্স কথা পাবো তেনেহলে, যদি আমি রিয়েলমি C12 কথা পাবো তেনেহলে 13+2+2 মেগাপিক্সেল আপনি তিনটা ক্যামেরা দেখা পাবো। যদি আমি রিয়েলমি C15 কথা পাবো তেনেহলে 13+8+2+2 মেগাপিক্সেল আপনি সাইডে ক্যামেরা দেখা পাবো ফোনটো। যে নাকি রিয়েলমি C15 একটা ক্যামেরা এক্সট্রা লগাই দিছে আর 2 মেগাপিক্সেলর। সো যদি আমি তার ক্যামেরা আমি কথা পাতিলো, সো ফ্রন্ট ক্যামেরা আমি কথা পাতো তেনেহলে রিয়েলমি C12 আমি পাও 5 মেগাপিক্সেলর ফ্রন্ট ক্যামেরা, আর রিয়েলমি C15 আমি পাও 8 মেগাপিক্সেলর ফ্রন্ট ক্যামেরা। যে নাকি ব্যাটারি দুইটার একই দিছে, 6000 mAh ব্যাটারি। যে নাকি মিডিয়াটেক হিলো G35 প্রসেসর, দুইটা একই প্রসেসর দিছে, দুইটা একই স্ক্রিন রেশিও দিছে। যে নাকি দুইটা একই 60Hz রিফ্রেশ রেট দিছে। যে নাকি আপনার স্ক্রিনের সাইজ দুইটার একই 6.5 ইঞ্চ ডিসপ্লে, আইপিএস এলসিডি ডিসপ্লে দুইটা একই দিছে। লগতে তাত আমি পাও, যদি আমি রিয়েলমি C12 কথা পাতো তেনেহলে তাত 10W ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়া হয়েছে। যে নাকি USB কেবল দিয়া হয়েছে, নর্মেল USB কেবল দিয়া হয়েছে। আর লগতে রিয়েলমি C15 আমি 18W ফাস্ট চার্জিং দেখা পাও। যে নাকি হয়তো চার্জার আর ক্যামেরার ডিফারেন্সত অকান প্রাইসও বহাই দিচ্ছে সাগে, আর যে নাকি বেশি ডিফারেন্স আমি ফোন কেটে দেখা নাপাও, অল দুইটা ডিফারেন্স আমি দেখা পাও। আর সেই দুইটা ডিফারেন্সের কারণে রিয়েলমি C15 কম্পেরিজনত রিয়েলমি C12 অল্প তলত পড়ে যায় আর রিয়েলমি C15 উইনার হয়ে যায়। যে নাকি যদি আপনাদের ফোন লম বলে ভাবিছে তাহলে আপনাদের ফোনটোর লো পারে। যে নাকি যদি মূল মন্তব্য যদি আপনাদের দিব খুঁজছে তাহলে আপনাদের রিয়েলমি C15 লেজ 3GB 32GB স্টোরেজ ভেরিয়েন্ট বা 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্ট আপনাদের লোক পারে, কারণ কিন্তু তার ক্যামেরা মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলর ক্যামেরা একটা এক্সট্রা লগাই দিচ্ছে আর ফ্রন্ট 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। যদি আপনাদের ক্যামেরা লোক খুঁজে, যদি আপনাদের এনে যদি আপনাদের ফোন এটা লোক খুঁজছে চলাব কারণ তেনহলে আপনাদের রিয়েলমি C12 আপনাদের লোক পারে, কারণ কিন্তু তার তিনটা ক্যামেরা দেওয়া হয়েছে। আর যে নাকি রিয়েলমি ক্যামেরা কথা কিনো কো আপনার রিয়েলমি ক্যামেরা এতালে খুব বড়িয়া ক্যামেরা বলে আমি জানি জানি পাও। যে নাকি ভিভো আর রিয়েলমির ক্যামেরা বলে কলে বিশ্বাস এটা থাকে যে তার ফটোবুর বেয়া নহয়। সো সেই কারণে মানে আপনার জানাব খুঁজো তার প্রাইস সেগমেন্ট কিনা কেনকা আর কি প্রাইস রেঞ্জ তার হব। সো যদি আমি তার রিয়েলমি C12 কথা পাবো তেনহলে 3GB 32GB স্টোরেজ ভেরিয়েন্ট তার প্রাইস তো হব 8,999 rupees, আর 3GB 32GB ভেরিয়েন্টর রিয়েলমি C15 যদি আমি প্রাইসের কথা পাবো তেনহলে তার প্রাইস হয়েছে 9,999 rupees হয়। যে নাকি 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্ট যদি আমি কথা পাতো রিয়েলমি C15 তেনহলে তার প্রাইস হয়েছে 10,999 rupees। যে নাকি 1,000 rupees বহাই দিছে আর বহাই দিছে আর বুঝতে পাইছে নয় কোম্পানিয়ে। সো ইমানে আছে মোৰ আজিৰ টেক নিউজ। যদি আপোনালোকে মোৰ কম্পেৰিজনটো ভাল পাইছে তেনেহলে প্লিজ লাইক আৰু কমেণ্ট কৰিব, আৰু সবাই ধন্যবাদ।